SSC CHSL 2023 নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তোমাদের জন্য অত্যন্ত সুখবর, তোমরা বাংলায় পরীক্ষা দিয়ে কিন্তু চাকরি পেতে পারবে। এবারের জন্য সুবর্ণ সুযোগ, সম্পূর্ণটা আলোচনা করব। তোমাদের SSC CHSL অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এর যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা এখনই আবেদন করতে পারবে, এবং যেটা বললাম তোমাদের জন্য সুখবর, বাংলায় পরীক্ষা দিয়ে তোমরা চাকরি পেতে পারবে। এ কিভাবে সিলেকশন হবে, আবেদন প্রক্রিয়ার আর ন্যূনতম রুলস কি রয়েছে, কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ কিছু, স্যালারি কত রয়েছে, A to Z ডিটেলস নিয়ে SSC CHSL 2023-এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্তটা জানাবো। ও সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, ভ্যাকেন্সি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, টোটাল পোস্ট কত রয়েছে, তোমাদের টোটাল পোস্টের কথা যদি বলি, তো এখানে দেখতেই পাচ্ছ 1600 কিন্তু এই মুহূর্তে পোস্ট রয়েছে, মানে 1600 জন ছাত্রছাত্রী কিন্তু চাকরি পাবে। এক্ষেত্রে আবেদন ডেট কি রয়েছে, তোমাদের অনেক আগে আমি কিন্তু জানিয়ে দিয়েছিলাম ভিডিও মারফত, যেখানে তোমাদের এর 9 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে, তেমনই কিন্তু 9 তারিখ থেকে অর্থাৎ আর কিন্তু পরশু দিন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ কিন্তু 8ই জুন। এরপরে যদি বলি ফি কত লাগবে তোমাদের, তোমরা যারা জেনারেল রয়েছো ও OBC রয়েছো, EWS রয়েছো, তোমাদের ক্ষেত্রে 100 টাকা লাগবে, এবং তোমরা যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছো কিংবা ফিমেল রয়েছো, তোমাদের আবেদন করতে গেলে কোনো রকম টাকা লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এরপরে চলে আসি কারেকশন ডেট, তোমরা আবেদন করো, তোমাদের নাম, তোমাদের সার্টিফিকেট মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের দিয়ে তোমরা প্রত্যেকে আবেদন করো। আবেদন করার পর আর কোনো ডেট অফ বার্থ হোক, কোনো কিছু আবেদন করার সময় যদি ভুল হয় সেটাকে তোমরা কারেকশন করতে পারবে। তার জন্য আবেদন তো চলবে 8 তারিখ পর্যন্ত, যদি তোমার আবেদন করতে গিয়ে, ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুল হয় তাহলে সেটা ঠিক করতে পারবে 14-15 জুন, মানে 14-15 তারিখে তোমাদের ভুল হলে সেটা তোমরা ঠিক করে নিতে পারবে, রীতিমতো সেটাও বলে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশে। একই সাথে এক্সামের কথা যদি বলি, এক্সাম কবে হবে, তোমাদের এক্সাম কিন্তু আগস্ট মাসেই হয়ে যাবে, এবং তোমাদের প্রত্যেককে বলে রাখি এ বছরটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ চাকরি বা সরকারি চাকরি পাওয়ার জন্য। সেই কারণে আগস্টের 2023-এই কিন্তু তোমাদের এক্সাম হবে, এবং এবছরেই সম্ভবত কিন্তু সম্পূর্ণ SSC CHSL এর কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। এরপরে বলে রাখি তোমাদের এজ কত লাগবে, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 18 থেকে 27 বছরের মধ্যে তোমার এজ হতে হবে, এবং সেটা কিন্তু কাউন্ট করা হবে 1-8-2023 পর্যন্ত, মানে তোমার জন্ম থেকে শুরু করে 1-8-2023-এর মধ্যে তোমার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। এটা তো জেনারেলের কথা বললাম, কিন্তু তোমাদের রিল্যাক্সেশনও দেওয়া রয়েছে অন্যান্য ক্যাটাগরির জন্য। তোমরা যারা OBC রয়েছো, তোমাদের 3 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলেও তোমরা আবেদন করতে পারবে। তোমরা যারা SC ST রয়েছো, তোমাদের 5 বছরের বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয় তাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এরপরে বলে রাখি কোয়ালিফিকেশনের কথা, তোমার ন্যূনতম যোগ্যতা কত লাগবে, উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের পাসের সার্টিফিকেট লাগবে তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই মুহূর্তে। একই সাথে কী কী পোস্ট রয়েছে যদি বলি, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে এই মুহূর্তে, কোন কোন পোস্টের অ্যাকর্ডিং নিয়োগ প্রক্রিয়া বা আবেদন প্রক্রিয়া চলছে, এক্ষেত্রে বলে রাখি LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, একই সাথে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, একই সাথে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, সাথে DEO অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে 12 পাস রয়েছে, কিন্তু কিছু মেজর চেঞ্জেস রয়েছে নোটিফিকেশনে এবছরের জন্য। একটা যেটা বললাম তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, যে তোমরা এবছর থেকে SSC CHSL এর পরীক্ষা তোমরা বাংলায় দিতে পারবে, কোনো রকম সমস্যা নেই, বাংলায় কোশ্চেন আসবে, বাংলায় অ্যান্সার তোমরা দিতে পারবে, যেটা এতদিনের ইতিহাসে প্রথম কিন্তু এবছর থেকেই শুরু হচ্ছে। তোমাদের ক্ষেত্রে অনেকেরই সুবিধা হবে, কারণ ইংরাজির ক্ষেত্রে অনেকের অসুবিধা হয়, বাংলার ক্ষেত্রে অনেকের সুবিধা হবে, চাকরি পেতে অনেক সহজ
ও ভাবে তোমরা পেতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ ডাটা এন্ট্রি এর জব হোক বা এই যে পদগুলো রয়েছে সমস্তটাই কিন্তু তোমরা অফিসে বসে, ফিল্ড ওয়ার্ক কোনো কিছু নেই, সমস্তটা অফিসে বসে করতে পারবে। এরপরে যদি বলে রাখি তোমাদের এর যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিলেকশন প্রসেসের কথা, কীরকমভাবে তোমাদের সিলেকশন প্রসেস হবে, কি উপায়ে তোমাদের সিলেকশন করা হবে। তো এখানে বলে রাখি তোমাদের প্রথমে টিয়ার ওয়ান হবে, তারপর টিয়ার টু হবে, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ফাইনালি জয়েনিং করবে। প্রত্যেকটা ধাপ আমি তোমাদের বিস্তারিত বলবো, খুব বেশি কিছু না, পয়েন্টগুলো যদি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু ধাপগুলো বা সিলেকশন প্রসেসটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে তোমাদের টিয়ার ওয়ান এক্সাম হবে। প্রথমে বলে রাখি এই যে এক্সামগুলো হবে না, এই এক্সামগুলো তোমাদের সিবিটি টেস্ট হবে, কি ঠিক আছে, মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। কম্পিউটারে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে, সেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, চারটে অপশান থাকবে, তার মধ্যে যে অপশানটি সঠিক হবে সেটা মাউস দিয়ে ক্লিক করে তোমাকে সিলেক্ট করতে হবে। এই হচ্ছে তোমাদের এক্সাম দেওয়ার নিয়ম বা এক্সাম দেওয়ার প্রসিডিওর। কিন্তু সিলেবাসের কথা যদি বলি, টিয়ার ওয়ানে কী কী সিলেবাস থাকবে, দেখো ইংরাজি থাকবে তোমাদের 25 নম্বরের, 2 করে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দিলে 2 করে পাবে 50, জিকে জিএস থাকবে 25 নম্বরের 50, একই সাথে ম্যাথ থাকবে 25 নম্বরের, এর 25টা কোশ্চেন থাকবে 50 নম্বর, ওর রিজনিং থাকবে 25টা কোশ্চেন 50 নম্বর, টোটাল তোমাদের কী হচ্ছে 100টা কোশ্চেন থাকবে, যা প্রত্যেকটা 2 করে টোটাল 200 নম্বরে তোমাদের টিয়ার ওয়ান এক্সাম হবে, যার জন্য তোমাদের 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন সলভ করে 200 নম্বরের পরীক্ষা তোমাকে কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, নেগেটিভ মার্কিং কত রয়েছে, এ 0.50 অর্থাৎ 1/2 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এরপরে যদি বলি টিয়ার ওয়ান যে এক্সাম রয়েছে, এই টিয়ার ওয়ান এক্সাম কমপ্লিট করে ফেললে তোমাদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কের নিরিখে তোমাকে সুযোগ দেওয়ার হবে টিয়ার টু এক্সাম দেওয়ার জন্য। টিয়ার টু এক্সাম প্রথমে টিয়ার ওয়ান দেবে, তারপরে টিয়ার টু এক্সাম এ কোয়ালিফাই করলে টিয়ার টু এক্সামে এ কী কী তোমাদের সিলেবাস থাকে, দেখো সিলেবাসের মেজার কিছু পার্থক্য নেই, ইংলিশ থাকবে 40টা কোশ্চেন, এর তোমাদের 3 করে, এখানে প্রত্যেকটা 3 করে নম্বর, এই টিয়ার ওয়ানে প্রত্যেকটা 2 করে নম্বর ছিল, টিয়ার ওয়ানে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3 করে, অর্থাৎ তোমার এখানে 40টা কোশ্চেন থাকবে ইংলিশ থেকে 120 নম্বর, জিকে থেকে তোমাদের জিএস থেকে 20টা কোশ্চেন আসবে 3 করে 60 নম্বর, ম্যাথ থেকে 30টা কোশ্চেন আসবে 180 নম্বর, রিজনিং থেকে 30টা কোশ্চেন আসবে 180 নম্বর, এবং কম্পিউটার থেকে, ঠিক আছে, কম্পিউটার থেকে তোমাদের কী হচ্ছে 15টা কোশ্চেন আসবে 45 নম্বর। কিন্তু এখানে সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে সমস্ত সাবজেক্টের নম্বর কিন্তু তোমার চাকরির সিলেকশনের ক্ষেত্রে কাজে লাগবে না, কিছু কিছু সাবজেক্ট তোমাদের কোয়ালিফাইং নাম নেচার থাকবে। যেমন যদি বলি কম্পিউটারের যে 15 নম্বরের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, এই কম্পিউটারের 15 নম্বরের নম্বরটা অর্থাৎ কম্পিউটারের যে 15টা কোশ্চেন রয়েছে 45 নম্বরের, সেটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার থাকবে, অর্থাৎ কোয়ালিফাই করতে তোমাকে সাহায্য করবে। যেমনভাবে এ তোমরা প্রত্যেকে জানো যে আমাদের যে স্কিল টেস্ট হোক ইন্টারভিউ হোক এটাকে কোয়ালিফাই করতে সাহায্য করে, মানে বুঝতেই পারছো তোমাদের শুধুমাত্র কম্পিউটারের নলেজ রয়েছে, তার দক্ষতা দিতে হবে। এই কম্পিউটারের 45 নম্বরটা কিন্তু সিলেকশনের নম্বরের সাথে যুক্ত হবে না। তোমাদের এই যে 360 নম্বর রয়েছে, 360 নম্বর রয়েছে, এই 360 নম্বর মানে ইংলিশ, জিকে, ম্যাথ, রিজনিং, এই যে 4টে সাবজেক্ট রয়েছে, এই 4টে সাবজেক্টে 360 নম্বর তোমাকে জব পেতে সাহায্য করবে, এবং কম্পিউটারের যে নাম্বারটা রয়েছে সেই কম্পিউটারের নাম্বারটা শুধুমাত্র পাস করলেই হবে, এ অর্থাৎ কম্পিউটারের যে 45 নম্বর সেটা কোয়ালিফাইং নেচার থাকবে, ঠিক আছে। তাহলে টোটাল তোমাদের কী হচ্ছে এই 360 নম্বর এবং কম্পিউটারের 45 নম্বর মিলিয়ে এ তোমাদের 2 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় থাকবে এ টোটাল টিয়ার টু এক্সাম দেওয়ার জন্য। এবং টিয়ার টুতেও সেম নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 2টো কোশ্চেন যদি তোমার ভুল যায় তাহলে তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে, 1টা কোশ্চেন যদি ঠিক হয় তাহলে 3 নম্বর দেওয়া হবে। টোটাল এখানে টিয়ার টু এবং টিয়ার ওয়ান এই 2টো এক্সাম কমপ্লিট করার পর তোমার নেক্সট ধাপ যেটা রয়েছে সেটা হচ্ছে স্কিল টেস্ট। তোমাকে স্কিল টেস্টেও কিন্তু পাস করতে হবে, স্কিল টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখানে স্কিল টেস্ট কী রয়েছে বলে রাখি তোমাদের, প্রথমে বলে রাখি DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে স্কিল টেস্ট কী রয়েছে, 15 মিনিটের তোমাদের টাইপিং টেস্ট দিতে হবে, 15 মিনিটের টাইপিং টেস্ট, ডাটা এন্ট্রি অপারেটর মানে বুঝতেই পারছো, টাইপিং টেস্ট তোমাদের কিন্তু দিতে হবে। এখানে তোমরা হিন্দিতে কিংবা তোমরা এখানে কিন্তু বাংলাতে কিংবা ইংলিশেও টাইপ করতে পারো। এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে একটা বিষয় বলে রাখি,
যে এখানে বাংলা যেহেতু এবারে সুযোগ দিয়েছে, টাইপিং টেস্টের ক্ষেত্রেও কিন্তু বাংলা থাকবে এরকমটাই শোনা যাচ্ছে। এ মানে বাংলাও তোমরা টাইপ করতে পারো। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের 15 মিনিট সময় থাকবে টাইপিং টেস্ট দেওয়ার জন্য। একই সাথে এ তোমরা যারা LDC বা JS এর জন্য অ্যাকচুয়ালি সিলেকশন হবে, তোমাদের স্কিল টেস্টের টাইপিং টেস্টের জন্য 10 মিনিট সময় থাকবে। এবং তোমাদের বলি যেটা বললাম, তোমাদের টাইপিং করার জন্য বাংলা বা হিন্দি যদি হয় তাহলে 30টা ওয়ার্ড প্রত্যেক মিনিটে টাইপ করে দেখাতে হবে। এবং যদি ইংলিশ হয় সেক্ষেত্রে কিন্তু 35টা ওয়ার্ড, ঠিক আছে, 35টা ওয়ার্ড তোমাদের টাইপ করে দেখাতে হবে। এখানে শুধুমাত্র টাইপিং যেটা থাকবে সেটা সময়ের মধ্যে যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলেই তোমরা স্কিল টেস্ট কিন্তু পাস করে যাচ্ছ এবং অলমোস্ট ধরে নাও তোমার চাকরি এখানেই হয়ে যাচ্ছে। কারণ স্কিল টেস্টের পরে তোমাদের যে প্রসিডিওরগুলো হয়ে থাকে, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, আর মানে তুমি যে ডকুমেন্টগুলো দিয়ে অ্যাকচুয়ালি করেছিলে, আবেদন করেছিলে, সেই ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখা হবে। এবং তারপরেই তুমি সরাসরি তোমার নির্দিষ্ট পদে তুমি সরকারি চাকরিতে নিযুক্ত হয়ে কর্মরত হয়ে যাবে। এরপরেই তোমাদের মেন যে বিষয়টি, আচ্ছা চাকরি পেলে আমাদের কোন পোস্টে কত টাকা স্যালারি হয়ে থাকবে। দেখো তুমি তোমার ডাটা এন্ট্রি অপারেটর হোক বা ওয়ার্ক ডিসক্রিপশন ক্লার্ক হোক বা অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হোক, প্রত্যেকের ক্ষেত্রে স্যালারি কিছুটা চেঞ্জেস হবে। কিন্তু এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু 35,000+ স্যালারি পাবে। যদিও এটা নির্ভর করে তোমরা প্রত্যেকে জানো কোন এরিয়ায় কোন ডিস্ট্রিক্টে তোমরা অ্যাকচুয়ালি জব পাচ্ছ তার উপর নির্ভর করে, কিন্তু তোমরা ধরে রাখো ইনহ্যান্ড স্যালারি মানে জব পাওয়ার শুরুতেই তোমাদের 35,000+ স্যালারি হবে। এবং এই স্যালারি প্রায় 90 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এখানে স্যালারি কিন্তু প্রচুর ভালো। ইনহ্যান্ড স্যালারি মানে সব করেই তোমরা 35,000+ 40,000 কারোর ক্ষেত্রে আরও বেশি ইনহ্যান্ড স্যালারি পাবে। এবং তারপরে তোমরা যখন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে সেই অনুযায়ী তোমার স্যালারিও বাড়বে এবং এখানে লাখ টাকারও বেশি কিন্তু স্যালারি হয়ে থাকে। কাজেই এটা তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কারণটা বললাম প্রথমেই যে এবারের পরীক্ষা বাংলায় হতে চলেছে, তোমরা প্রত্যেকে এখনই আবেদন করে ফেলতে পারো। আবেদন এই মুহূর্তে চলছে, তোমরা এখনই আবেদন করো। এবং আবেদন করার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, ওখান থেকে সরাসরি যুক্ত হয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা এখনই আবেদন করে ফেলো। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত।